ভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ প্রতি সোমবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় ফর হিউম্যানিটি Oh لا ينتهي لا ينتهي بالحصر ما اعصى السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন ল হাস তর মিনাল মিনি ইনফুস এ হুম ওয়া এম ওয়াল হুম বি এম দর্শক শ্রোতা পি বাংলা বাংলার এই আয়োজনে আপনাদেরকে স্বাগতম প্রিয় বন্ধুগণ সুর আত্তাওবার ছোট্ট যে আয়াতের যে ছোট্ট টুকরোটা আমি তেলাওয়াত করে যাচ্ছি দীর্ঘদিন থেকে দীর্ঘ অনেকগুলো পর্বই আমরা এই বিষয়ে আলোচনা করেছি আলোচনার মূল বিষয় হচ্ছে রব্বুল আল এই আয়াতের শুরুতেই বান্দা মমিনদের উদ্দেশ্যে প্রস্তাব করেছেন তার মুমিনের এবং মালের বিনিময়ে তিনি জান্নাত দিয়ে দিবেন তার এই প্রস্তাবে তো আলহামদুলিল্লাহ কালিমা যখন এই প্রস্তাব আমরা কবুল নিয়েছি শুধুমাত্র রব্বুল আলমিন আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য তৌবার মধ্যে আয়াত নাজিল করেছেন না হয় আমাদের সকলেরই সিদ্ধান্ত আল্লাহ যখনই আপনি চাবেন আমার এই জানকে আমি দিতে প্রস্তুত আমার মালকে আপনার রাস্তায় দিতে প্রস্তুত আমি যখন যেভাবে চাবেন আপনি যদি চান নামাজের মাধ্যমে আমি আমার আপনার সামনে সঁপে দেই আমি সেটা করতে রাজি আছি আপনি যদি চান রোজার মাধ্যমে আমি 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 আপনার করি সেটা করতে রাজি আছি আপনি যদি বলেন জাকাতের মাধ্যমে আপনার রাস্তায় মাল খরচ করার জন্য আমি সেটা করতে রাজি আছি ফেতরার মাধ্যমে অন্য অন্য সোতকা খায় রাতের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা রাজি আছি কিন্তু আমাদের সন্তুষ্টি এবং সিদ্ধান্ত মাঝে মধ্যেই বাধাগ্রস্ত হয় সেটা যেন না হয় রব্বুল আলমিন সে কথায় আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন তোমাদের সাথে আমার ইমানের সম্পর্ক আমার উপর বিশ্বাস করেছ আখেরাতে বিশ্বাস করেছ বিষয়টা ভুলে যেও না আমাদের উপর কিছু জিম্মাদারী দায়িত্ব রব্বুল রব্বুল্লাহ দিয়েছেন যেই জিম্মাদারিগুলো আদায়ের মাধ্যমে এই চুক্তি আমরা অক্ষুণ্ণ রাখবো মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ মৃত্যু আমরা এই চুক্তি অক্ষুণ্ণ রাখবো তাহলে এই সময় মতো রব্বুলা আলমিন আমাদেরকে জান্নাত বুঝিয়ে দিবেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ এই জান্নাতের যে রাস্তা যে পথ যে পথে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারব সেগুলোর মধ্যে কিছু আছে করণীয় কিছু আছে বর্জনীয় সমস্ত করণীয় সম্পর্কেও আমাদের বলা সম্ভব নয় সমস্ত বর্জনীয় সম্পর্কেও আমাদের বলা সম্ভব নয় মৌলিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব বা করে যাচ্ছি যাতে করে আপনারা সচেতন হন সতর্ক হন নতুন করে উজ্জীবিত হয়ে আমরা সকলেই মিলে জান্নাতের পথে পথযাত্রী একই পথের যাত্রী হতে পারি ইনশাল সেজন্যই আলোচনাগুলো আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে বিষয় আমার জান্নাতে যাওয়ার জন্য এক বড় বাধা হয়ে দাঁড়াতে পারে সে বিষয় হচ্ছে আমার অন্তরের এক বড় সমস্যা যেই সমস্যা ছোট বড় প্রায় সকলের মধ্যেই বিরাজমান যেই সমস্যা ব্যাপকভাবে মানুষের মধ্যে আছে খুব কম মানুষ পাওয়া যাবে যে এই সমস্যায় জর্জরিত নয় এমন এক সমস্যা সামনে আনছি আমি বলেছি আগেই সমস্ত সমস্যা নিয়ে কথা বলা আমাদের পক্ষে সম্ভব নয় হাজারো সমস্যা আছে জান্নাতে যাওয়ার পথে বাধা মৌলিক কিছু বিষয় উপস্থাপন করছি বাকিগুলো আমরা জেনে নিব ইনশা আল্লাহ আন সামনে আমার শুননার সামনে কত সহজ বিষয় না বুঝলে আলেমের পর্যন্ত নিয়ে যাব আমাকে বুঝিয়ে দেন কোরআন আন মোতাবেক আমাকে বুঝিয়ে দেন সব ঠিক আছে আলহামদুলিল্লাহ সেই সুবর্ণ সুযোগ আমরা গ্রহণ করব। আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হিংসার বিষয়ে কথা বলতে চাচ্ছি আমার মধ্যে যদি হিংসার এই গুণ থাকে এই বদগুণ এই খারাপ গুণ যদি থাকে তাহলে কিন্তু জান্নাতের মসৃণ পথ আমার জন্য বাধাগ্রস্ত হয়ে যাবে কাঁটাযুক্ত হয়ে যাবে আমি সে পথে আর এগুতে পারবো না কোনোভাবেই সম্ভব নয় আল্লাহ সুবাহান ও তালে এমনটাই বলেছেন রসুল করিম সাল আলী ওসাল্লাম এমনটি বলেছেন প্রে বন্ধুগণ হিংসা আসলে বিষয়টা কি এটা আমাদের কাছে একটু ক্লিয়ার হওয়া দরকার হিংসা জিনিসটা কি কয়েক রকমের হতে পারে হিংসা তার ধরন আছে মূল বিষয় হচ্ছে জলন ভিতরের জলন পর শ্রী কাতরতা এটা মানুষের দুইটা কারণে হয় এক হচ্ছে মানুষের সম্পদের মহাব্বতের কারণে আরেক হচ্ছে সম্মানের মহাব্বতের কারণে মূলত এই দুইটা জিনিসই আরও অনেক কারণ থাকতে পারে আমরা বিশ্লেষণ করে দেখেছি মূলত এই দুইটা বিষয় মানুষের মধ্যে দুনিয়ার মহাব্বর ঢুকে যাওয়ার কারণে যখনই সে দুনিয়ার দিক থেকে অন্য কাউকে একটু সুবিধাজনক অবস্থানে দেখে সে হিংসার আগুনে জ্বলতে থাকে আরেকটা হচ্ছে সম্মানের ব্যাপার যখনই সে দেখে কেউ একটু সম্মানজনক জায়গায় পৌঁছে গেছে তখনই সে তার মনের মধ্যে হিংসার আগুন এসে জ্বলতে থাকে এটা এক মারাত্মক অপরাধ এই হিংসার ধরনের কথা বলছি এক তো ধরন এমন অন্যের ভালো কিছু দেখে আমার মনের মধ্যে জলন আসলো আর ভাবলাম এটা আমার মধ্যে কেন আসলো না এই এক রকম সমস্যা আরেক সমস্যা হচ্ছে অন্যের মধ্যে ভালো কিছু দেখলাম আমার মধ্যে এই সমস্যার সৃষ্টি হলো জলন সৃষ্টি হল যে এটা তার কাছ থেকে চলে যাক এই এক রকম অবস্থা আরেক রকম অবস্থা হচ্ছে আরেকজনের ভালো কিছু দেখে আমার মধ্যে জলন আসলো আমি ভাবলাম এটা তার কাছ থেকে চলে যাক আমার মধ্যে চলে আসুক তিন রকমের হল এক হচ্ছে তার থেকে চলে যাক আমার মধ্যে আসুক আরেক হচ্ছে তার মধ্যেও না থাকুক আমার মধ্যেও না থাকুক এটা আসবে কেন সে পাইলো কেন নিজেরও পাওয়ার ইচ্ছা নাই আরেক হচ্ছে আমার মধ্যে আসুক না আসুক সেটা কোনো বিষয় নয় সেই চিন্তাও নাই তার মধ্যে কেন আসলো আমি এই চিন্তায় অস্থির যে প্রক্রিয়াই হোক যে ধরনেরই হোক যত রকমের আরও যদি কোনো সুযোগ আরও কোনো রকম যদি বের হয় এই সমস্ত জলন সম্পর্কেই রব্বুল আলমিনের সিদ্ধান্ত তোমার এই জলন আসলে কার বিরুদ্ধে তুমি কি একটু ভেবেছ সে সম্পদ পেয়েছে তাকে কে দিয়েছে সম্পদ সম্মান পেয়েছে তাকে কে দিয়েছে সম্মান আমি হিংসুদোন الناس على ما হুমুল্লাহ الله من তারা কি হিংসা করছে মানুষের সাথে আল্লাহ তাআলা তাদেরকে যে সম্মান দান করেছেন হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরিবার সম্পর্কে রব্বুল আলামিন বলছেন যে নবুয়তের দায়িত্ব তাদেরকে দিয়েছি যে সম্মান তাদেরকে দিয়েছি এতে করে তাদের হিংসার কি আছে আমার ইচ্ছা আমি যাকে ইচ্ছা তাকে দিব এটা হচ্ছে মূল কথা হাসাদের খারাপ হওয়ার সবচেয়ে অন্যতম মূল বিষয় হচ্ছে এটা দিয়েছেন তো আল্লাহ তা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে তাহলে কি আমার অবস্থান আল্লাহ যাকে দিয়েছেন আমি সেটা চাচ্ছি না আল্লাহর মুখোমুখি হয়ে গেলাম কি আমি আল্লাহর মুখোমুখি হয়ে গেলাম না আল্লাহ যেটা চাচ্ছেন আমি চাচ্ছি না আল্লাহ যাকে দেওয়া ভালো মনে করছেন আমি করছি না আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমার পছন্দ না কতভাবেই আমি আল্লাহর সিদ্ধান্তের মুখোমুখি হয়ে গেলাম সেই তো রব্দুল আলেমিন বলছেন ওলা এত তামান্নৌ মাহফতদৌল হুবিহি বা আদক ম আলাহাবাদ সুর আর নিশার মধ্যে আয়াতশ্চেল্লা বলছেন ওলা এত তামান্নৌ মাহফতল হুবিহি বা আদকু ম আলাহাবাদ একজনের উপর আর একজনের প্রাধান্য যে অব্দুল আলেমিন দিয়েছেন এটা তোমরা তামান্না করো না আশা করো না যাকে যা দেও আরব্দুল আলেমিন তাকে তাই দিয়েছেন রবুল আলমিন যেখানে যা দেওয়াটাকে মুনাসিব মনে করেছেন উপযুক্ত মনে করেছেন প্রয়োজন মনে করেছেন ভালো মনে করেছেন সেখানে তিনি তাই সিদ্ধান্ত নিয়েছেন তোমার ভালো লাগুক বা না লাগুক তোমার কাছে পছন্দ হোক বা না হোক তুমি পছন্দ করার কে যিনি দিচ্ছেন তিনি যাকে ইচ্ছা তাকে দিবেন সেখানে তোমার মন্তব্য করার কি আছে তোমার ভালো লাগা না লাগার কী আছে তোমার পছন্দ অপছন্দের কি আছে এই আগুনে জ্বললে অরবুল্লা আলমিনের এই সিদ্ধান্তগুলার মুখোমুখি আমি নিজেকে দাঁড় করিয়ে দিলাম প্রিয় বন্ধুগণ এটা অত্যন্ত খারাপ একটা বিষয় যে আল্লাহর সিদ্ধান্তকে আমি করছি প্রকৃত হিংসুক যে হিংসা যিনি করছেন তিনি প্রকৃত অর্থে আসলে ওই মানুষের সাথে হিংসা করছেন না তিনি মূলত আল্লাহর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছেন যে আপনি তাকে এই মাল দিয়ে ভুল করেছেন নওয়াজ এটা আমাকে দেওয়া দরকার ছিল তাকে এই সম্মান দিয়ে আপনি ভুল করেছেন এটা আমাকে দেওয়া দরকার ছিল প্রকৃত অর্থে আমি কি রব্বুল আলমিনকে এই কথা মনে করিয়ে দিচ্ছি না আমার কত বড় দুঃসাহস হ্যাঁ এইভাবে হয়তো আমি ভাবিনি আগে বন্ধুগণ এইভাবেই আমাকে ভাবতে হবে যেটা আল্লাহর সিদ্ধান্ত আমার মনের মধ্যে যদি সেটা অপছন্দ হয় কষ্ট লাগে বুঝতে হবে আল্লাহর সিদ্ধান্ত আমি সন্তুষ্ট নয় আমি চ্যালেঞ্জ করছি আমি সেটা অবান্তর অবাস্তব হওয়ার কথা আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি না নাজুবিল্লা রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন এমন মারাত্মক অপরাধ থেকে যে বন্ধুগণ একটা বিরতিতে যাব এই বিষয়ে আবারবিরতির পর কথা বলবো সে পর্যন্ত আশা করি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ উমা তাওফীকি ইল্লা বিল্লাহ والسلام عليكم ورحمه الله تعالى وبركاته متعذب لا ينتهي শিক্ষা টি আল্লাহ প্রদত্ত তখন অল্প সংখ্যক মানুষ তারা বলবে এটা হল তাওহিদ এটা হলো শিরক এটা হলো সহিহ এটা হল জাইদ দাওয়াতের দায়িত্ব সুন্নাতকে বললেন করো এ সমস্ত বিদআতে আমলকে বর্জন করতে হবে মুজাফফর বিন মুহসিন বিদাতের সঙ্গে সুন্নাত বিরোধী কাজের সঙ্গে আপনি কখন আপোষ করতে পারেন না আপনি পারেন না সমস্ত মানুষকে ইসলামের ছায়াতে একজট করার চেষ্টা আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াস সুন্নাতের লক্ষ্য কাল রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস বাংলায় মানবতার জন্য করোনা সহ

মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের হুকুম সমুখ মেনে চলার গুরুত্বকি ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগও তার দিয়েছেন মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তিনি ইসলাম দিয়েছেন এটা অনুসরণের ভিতরই মানুষের কল্যাণ নিহিত রয়েছে ইসলামী একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে জাফর বিন মহসি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর शेख शाहिदুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর

সকাল আটটায় বাংলাদেশে টিভি বাংলায় আসসালামু আলিকুম মোরাহমতুল্লাহি তাহালে অবরা কে বন্ধুগণ জান্নাতে যাওয়ার জন্যে যে সমস্ত বিষয়গুলো আমার পক্ষে বাধা হয়ে দাঁড়াতে পারে আমার পথকে কাঁটাযুক্ত করতে পারে আমাকে জাহান্নাম করে দিতে পারে এই জাতীয় কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম কারণ আমাদের সকলেরই টার্গেট আলমিনের সাথে আমাদের যে চুক্তি হয়েছে জান্নাত কেনাবেচার চুক্তি সেই চুক্তি মোতাবেক দুনিয়ায় আমরা আমাদের দায়িত্ব কর্তব্য আদায় করে যাব রব্বুল আলমিন সময় মতো তার দায়িত্ব তিনি আদায় করবেন আমাদেরকে আমাদের জান্নাত তিনি বুঝিয়ে দিবেন ইনশা আল্লাহ প্রত্যেক মোমিন যে কালিমায় বিশ্বাস করেছে সকলেরই তো এটা আশা হওয়া উচিত তার চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত তার চূড়ান্ত মাকসাদ হওয়া উচিত অরবুলা আলমিনকে সন্তুষ্ট করার মাধ্যমে চূড়ান্ত পুরস্কার গ্রহণ করা আখ অনন্তকালে শান্তির জীবন ব্যবস্থা করা শান্তির জীবনের ব্যবস্থা করা জাহান্নাম থেকে মুক্ত হওয়া কত কঠিন আজাব জাহান্নাম আমরা এই অনুষ্ঠানের এক পর্বে সে বিষয়ে আলোচনা করেছি কত কঠিন ভয়ঙ্কর জাহান্নামের শাস্তি সেই শাস্তি থেকে মুক্তি পাবো সাথে সাথে জান্নাত পাবো এটাই তো আমাদের হওয়া উচিত আর সেই রাস্তা তো একটাই জানিয়ে দিয়েছেন তোমাদের তোমাদের নাফস জান এবং মালকে আমার হুকুম মতো পরিচালনা করো তবেই তোমরা সেটা পেয়ে যাবা সে আলোচনাই আমাদের চলছে সুরা আত্মাও একশো এগারো নম্বর আয়াতের তিলাওয়াতের মাধ্যমে সে আলোচনা আমরা চালিয়ে যাচ্ছি কিভাবে আমাদের জান্নাতের পথকে আমরা মুসérin করব বিরতির আগে এমনি এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম যেগুলো মানুষের অন্তরের বেধি এই অন্তরের বেধি থেকে আমাদেরকে মুক্ত করতে হবে অন্তরের বেধি খুব মারাত্মক বেধি সেজন্যই তো রব্বুল আলামিন বলেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদদাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ সূরা নিসার মধ্যে আয়াত আসছে বলছেন ওলে ওয়ালা তাতামান্নাউ মা ফাদদাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ একজনের উপর আর একজনের প্রধান যে রব্বুল আলমিন দিয়েছেন এটা তোমরা তামান্না করো না আশা করো না যাকে যা দেওয়া রব্বুল আলমিন তাকে তাই দিয়েছেন রবুল আলমিন যেখানে যা দেওয়াটাকে মুনাসিব মনে করেছেন উপযুক্ত মনে করেছেন প্রয়োজন মনে করেছেন ভালো মনে করেছেন সেখানে তিনি তাই সিদ্ধান্ত নিয়েছেন তোমার ভালো লাগুক বা না লাগুক তোমার কাছে পছন্দ হোক বা না হোক তুমি পছন্দ করার কে যিনি দিচ্ছেন তিনি যাকে ইচ্ছে তাকে দিবেন সেখানে তোমার মন্তব্য করার কী আছে তোমার ভালো লাগা না লাগার কি আছে তোমার পছন্দ অপছন্দের কি আছে এই আগুনে জ্বললে আলমিনের এই সিদ্ধান্তগুলার মুখোমুখি আমি নিজেকে দাঁড় করিয়ে দিলাম প্রিয় বন্ধুগণ এটা অত্যন্ত খারাপ একটা বিষয় যে আল্লাহর সিদ্ধান্তকে আমি চ্যালেঞ্জ করছি নওয়াজ আলী প্রকৃত হিংসুক যে এই হিংসা যিনি করছেন তিনি প্রকৃত অর্থে আসলে ওই মানুষের সাথে হিংসা করছেন না তিনি মূলত আল্লাহর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছেন যে আপনি তাকে এই মাল দিয়ে ভুল করেছেন না এটা আমাকে দেওয়া দরকার ছিল তাকে এই সম্মান দিয়ে আপনি ভুল করেছেন এটা আমাকে দেওয়া দরকার ছিল প্রকৃত অর্থে আমি কি রব্বুল আলমিনকে এই কথা মনে করিয়ে দিচ্ছেন আমার কত বড় দুঃসাহস হ্যাঁ এইভাবে হয়তো আমি ভাবি ভাবিনি আগে প্রিয় বন্ধুগণ এইভাবেই আমাকে ভাবতে হবে যেটা আল্লাহর সিদ্ধান্ত আমার মনের মধ্যে যদি সেটা অপছন্দ হয় কষ্ট লাগে বুঝতে হবে আল্লাহর সিদ্ধান্ত আমি সন্তুষ্ট নয় আমি চ্যালেঞ্জ করছি হদরত রসুল এ করিম সাল্লাল্লাহ ওয়াহি ও সাল্লাম বলেছেন আলাহ জাসাদি মুজখ ও মানুষেরা শোনো তোমাদের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে ঈদা সলু হাত সলু হাল জ্যাসাদু করল সেই গোস্তের টুকরা যদি ভালো থাকে সমস্ত শরীর তার ভালো থাকবে ওইদা ফসাদ ফাসাদ আল জাসাদু করলো আর সেই গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায় সমস্ত শরীর তার নষ্ট হয়ে যাবে আল্লা রসুল বলেন আল্লা বহিয়াল সেই গোষ্ঠীর টুকরা হচ্ছে তোমার কল্প যেখান থেকে আমার এই বাজে সমস্যাগুলোর সৃষ্টি হয় যেখান থেকে আমার এই অন্তরের বেধিগুলো যেখান থেকে সৃষ্টি হয় সেই অন্তরের বেধি যেন নষ্ট না হয় তাহলে কিন্তু আমার রসুল বলেছেন আমার শরীর নষ্ট হয়ে যাবে শরীরের বাহ্যিক আমল নষ্ট হয়ে যাবে এটা দুইটা অর্থে ব্যবহার হতে পারে এক আক্ষরিক অর্থে আরেকটা রূপক অর্থে আক্ষরিক অর্থে যদি হয় হ্যাঁ ওই গোষ্ঠের টুকরা নষ্ট হয়ে গেলে শরীর নষ্ট হয়ে যাবে এটাও হতে পারে মানুষের ওই ভেতর যদি নষ্ট হয়ে যায় ওই পার্স যন্ত্র যদি নষ্ট হয়ে যায় ভেতরের ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায় তাহলে বডি কোনো কাজে আসবে না সব বরবাদ হয়ে যাবে এটা তো বাস্তব কথা হয়তো রসুল এটাই বলেছেন আবার ভিন্ন উদ্দেশ্য হতে পারে রসুলের কারিমসাল আলী আসাল্লামের কারণ মানুষের শরীর নিয়ে বক্তব্য দেওয়া এটা তো রসুলের কাজ না এটা ডাক্তারের কাজ তারপরেও রসুল মোহাম্মদকে তার শারীরিক সুস্থতার জন্যে নানা রকমের পরামর্শ দিয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে এই হাদিস দ্বারা রসুলের উদ্দেশ্য নিশ্চয়ই রোহ এটার সম্ভাবনাই বেশি ওই রোহের যে সমস্ত রোগগুলো আছে যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো থেকে মুক্ত না হতে পারলে রসুল বলছেন তাহলে তুমি বাহ্যিক যে আমলগুলো করো শরীরের আমল সেগুলো বরবাদ হয়ে যাবে প্রকৃত মুফলিস তো সেই প্রকৃত দরিদ্র তো সেই রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন যে কেয়ামতের মাঠে দরিদ্র দুনিয়ায় বসে বহু নে আমল করে গেছে কেয়ামতের মাঠে হিসাব দিতে গেলে দেখবে কিছুই নাই কেন কিছু নাই ওই যে দুনিয়ায় বসে হিংসা করেছিল তার আমল তো বরবাদ হয়ে গেছে দুনিয়ায় বসে কারো বোধ করেছিল তার আমল তো বরবাদ হয়ে গেছে আখেরাতে গিয়ে তাকে আমল দিয়ে দিতে হবে দুনিয়ায় কারো হক নষ্ট করেছিল কেয়ামতের দিন আল্লাহ ওই হক পরিশোধ করাবেন এক আমল দিয়া সেখানে কারেন্সি হচ্ছে না এক আমল মুদ্রা হচ্ছে না এক আমল ওই মুদ্রাই সেখানে চলবে অন্য কোনো কিছু নাই টাকা পয়সা দিয়ে তার হক আদায় করা যাবে না সবচেয়ে বড় কথা হচ্ছে আমার রবের সিদ্ধান্তের বিরুদ্ধে আমি অসন্তুষ্ট প্রকাশ করছি এই অসন্তুষ্টি প্রকাশ মূলত আমার রবের হুকুমের সামনে বিদ্রোহ করা নয় দুনিয়ায় বসে আপনার বিদ্রোহ কেউ করলে তাকে আপনি পছন্দ করেন দলের অন্তর্ভুক্ত করেন দল থেকে বহিষ্কার করেন বিদ্রোহীকে সমাজ থেকে বহিষ্কার করেন রাষ্ট্রদ্রোহী হইলে রাষ্ট্র থেকে বহিষ্কার করেন এমনভাবে রাখেন রাষ্ট্রের সাথে তার কোনো সম্পর্ক থাকে না জেলে পরে রাখা হয় বছর কে বছর তাহলে রবের ক্ষেত্রে এমনটি কেন হবে রব কেন আমাকে ছাড় দিবেন আল্লাহ তাআলা কেন আমাকে ছাড় দিবেন যে আমি তার বিদ্রোহী হব বিদ্রোহ করে যাব আর তিনি আমাকে ছাড় দিয়েই যাবেন দিয়েই যাবেন এটা কি সম্ভব এটা অসম্ভব প্রিয় বন্ধুগণ কারো সাথে যদি আমার হিংসার মামলা থাকে কারো ব্যাপারে যদি আমার হিংসা লাগে তাহলে তার সাথে আমি সম্পর্ক নিবিড় করে নেই হিংসা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাকে বেশি বেশি সালাম করি তাহলে তার উপরও রহমত আজিল হবে আমার উপরও রহমত না আজিল হবে হিংসা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাকে হাদিয়া দেই তার প্রশংসা করি মজলিসের মধ্যে কোথাও গেলে আসলে তার সাথে দেখা সাক্ষাৎ করে যাই তাকে আপন বানায়া নেই কখন যখন আমার দিলের মধ্যে এই অনুভূতি আসবে এটা আমার জন্য খারাপ মানবিক গুণের কারণে আমার হয়ে যাচ্ছে সেটা দূর করা দরকার এই অনুভূতি আনা দরকার গুনার ভাব আসতেই পারে হিংসা এটা গুনার ভাব আসতেই পারে আমার নফসকে রব্বুল আলামিন ওইভাবেই তো বানিয়েছেন তিনি এর করছেন ফ আলহা ফুজু রহা ও শামসের মধ্যে বলেছেন তিনি ফা আলহ ফুজু রাহা ওয়া তা তোমার নফসকে আমি ওইভাবেই তৈরি করেছি যেটা গুনাও করতে চাবে আবার ন্যাক আমল করার তৌফিকও তার হবে আমার গুনা করতে মন চাবে হিংসার আসতে পারে আমার মধ্যে কিন্তু সেটাকে আসতে দেওয়া যাবে না আসলেও যার ব্যাপারে আমার হিংসা আসবে তার সাথে আমি নিবিড় সম্পর্ক করে নিব ইনশাআল্লাহ তাহলে আর হিংসা আসবে না সাথে সাথে আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহ তুমি তাকে যে নিয়ামত দান করেছো তুমি আরও বাড়িয়ে দাও আমাকেও এমন নিয়ামত দ্বারা ধন্য করো আমার জন্য যেটা উপযুক্ত আমার দুনিয়া আখরাতের কামিয়াবি সফলতা যেই নেয়ামতের মধ্যে তুমি আমাকেও রকম নিয়ামত দান করো তাকে রবুল আলমিন যে নিয়ামত দিয়েছেন সে একই নিয়ামত আপনার জন্য প্রযোজ্য নাও হতে পারে একই নিয়ামত আপনার দুনিয়া আখরাতের ভালাই নাও হতে পারে কাজে আপনি একই নিয়ামত আল্লাহর কাছে কেন চাবেন আল্লাহর কাছে আপনি চাবেন এভাবেই রব্বুল আলমিন তাকে তুমি যে নেয়ামত দান করেছ ধন্য করেছ তার নেয়ামতকে তুমি আরো বাড়াইয়া দাও আমাকেও তুমি এমন নিয়ামত দান করো যাতে করে আমার দুনিয়া এবং আখেরাত দু জায়গায় আমার জন্য সেটা উপকারে আসে আমার জন্য মঙ্গলজনক হয় এইভাবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে প্রিয় বন্ধুগণ একজন হিংসুক হিংসার মাধ্যমে শুধু তার এক আমলকেই নষ্ট করে তা না বরং চরম বাস্তবতা হচ্ছে সে নিজে নিজের স্বাস্থ্যকেও নষ্ট করে এটা হচ্ছে চরম বাস্তবতা নিজে একটু ভেবে দেখুন হিংসার আগুনে যখন সে জ্বলতে থাকে এই জ্বলন কিন্তু শুধু রুহানি জ্বলন নয় এটা এক বাস্তব জ্বলনের ভাব ফুটে উঠে তার শারীরিক অবস্থার মধ্যে মানসিক অবস্থার মধ্যে যেন ভিতরের মধ্যে সত্যিকার অর্থে আগুন জ্বালিয়ে দিয়েছে মাথা গরম হয়ে যায় ঘুম হয় না সারাক্ষণ একই পেরেশানি হা সে এত সম্পদ পেয়ে গেল তার এত সম্মান এত কিছু তার আমি কিছুই না আমার কিছুই হলো না এই পেরেশানি তাকে পাগল বানাইয়া দেয় অশান্তির আগুনে সে জ্বলতে থাকে নিজেই নিজের জন্যই ক্ষতি হিংসা করে আমি কারো সম্পদ কমাইতেও পারবো না বাড়াইতেও পারবো না কারো ইজ্জত কমাতেও পারবো না বাড়াতেও পারব না সেই দায়িত্ব আল্লাহর আল্লাহর দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে নিচ্ছি হাতে নিয়ে নিচ্ছি নেওয়ার দাবি করছি এমনটা নয় প্রিয় বন্ধুগণ নিজে নষ্ট হচ্ছে নিজের আমলকে নষ্ট করছি নিজের স্বাস্থ্য নষ্ট হচ্ছে নিজের স্বাস্থ্য নষ্ট হচ্ছে খেয়াল করে দেখবেন নিজের স্বাস্থ্য নষ্ট হচ্ছে আমার ঘুম আসছে না পেরেশানি টেনশন চিন্তা আগুন জ্বলছে ভিতরে দাউ দাউ করে এই দাউ আগুনকে নিভানোর একটাই পথ এটাকে পরিত্যাগ করুন খুব সহজ হিসাব আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকুন নিচের মানুষের দিকে দেখেন আপনার সম্পদের দিকে তাকালে উপরের দিকে উপরের মানুষকে দেখা এটা ভুল দুনিয়ার দিক থেকে আপনাকে দেখতে হবে আপনার নিচের মানুষকে তাহলে মনের মধ্যে শান্তি আসবে না হয় শান্তি আসবে না সারা জীবন আপনি এরকম হিংসার আগুনে জ্বলতে থাকবেন আপনি বাড়ির মালিক কখনো ওই পাঁচতলা বাড়ির মালিকের দিকে তাকাবেন না তাহলে আপনার কষ্ট লাগবেই আপনি তাকাবেন একতলার বাড়ির মালিকের দিকে যে রব্বুল আলমিন তো আমাকে দুতলা বাড়ির মালিক বানিয়েছেন আমার পাশের মানুষটা তো একতালার বাড়ির মালিক রব্বুল আলমিন আমাকে মাথা গুজার ঠাই তো করে দিয়েছেন কত মানুষ তো রাস্তার পাশে ঘুমাচ্ছে আলহামদুলিল্লাহ তখন হিংসার পরিবর্তে শুক্রিয়ার প্রশংসার নুরানি ভাব অন্তরের মধ্যে ফুটে উঠবে মেজাজ মস্তিষ্ক সব কিছুর মধ্যে রব্বুল আলমিনের এক রহমতি ভাব আমি অনুভব করতে পারবো সেটা হচ্ছে প্রকৃত অর্থে আমার জান্নাতি ঠিকানারই একটা আবহ আমার অন্তরের মধ্যে তৈরি হচ্ছে আসলে রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে হিংসার এই মারাত্মক গুনাহ থেকে হেফাজত করেন আমিন ওমা অমাতি ইল্লা বিল্লাহ والسلام عليكم ورحمه الله تعالى وبركاته رب رحيم مشفق متعطف لا ينتهي بالحصر ما

আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে। কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়ান ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ গ্যালথর্পি রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আইব্যান জি বি বার্ন এল ও ওয়াইডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড তিন শূন্য 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 আট তিন সোয়েব বিআইসি কোড আই বিও বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট পিসি ডট টিভি মানবতার সমাধান

আজ রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বিস বাংলায়